অ্যামাজন এক চির রহস্যময় স্থান। এখানে এমন অনেক জায়গা আছে যেখানে এখনো সূর্যের আলো পৌঁছায়নি, আবার অনেক জায়গা আছে যেখানে এখনো মানুষ পা রাখতে পারেনি। এখানে বাস করা বহু গোষ্ঠী এখনো আধুনিক সভ্যতার স্পর্শের বাহিরে। এক হিসেব মতে অ্যামাজনে 113টি নি জনগোষ্ঠী বাস করে। এর মধ্যে একটি জনগোষ্ঠী আছে যার একজন মাত্র সদস্য বেঁচে আছেন, তার এলাকায় একমাত্র তিনিই বেঁচে আছেন। আজকে আমরা তার গল্পই শুনব। আধুনিক সভ্যতার চাপে ছোট হয়ে যাচ্ছে পৃথিবীর ফুসফুস অ্যামাজন, আর তাতে বিপদ বাড়ছে এখানে বসবাস করা আদিবাসীদেরও। অনেক জনগোষ্ঠীর আকার ছোট হয়ে যাচ্ছে, তাদের বিচরণ ক্ষেত্র কমে যাচ্ছে। আজ আমরা যার কথা বলছি তিনিও এমন আধুনিক সভ্যতার শিকার হয়ে নিঃসঙ্গ জীবন যাপন করছেন। বর্তমানে তিনি দেশটির রন্ডোনিয়া প্রদেশের অ্যামাজন অঞ্চলে রয়েছেন। অ্যামাজনে বসবাসরত স্থানীয় নিগ্রোষ্ঠীদের নিয়ে কাজ করে ব্রাজিল সরকারের ইন্ডেনিয়াস সংস্থা ফোনাই। সংস্থাটির দাবি লোকটি এখনও সুস্থ আছেন। 1996 সাল থেকে ওই ব্যক্তির দিকে নজর রাখছে ফোনাই। ধারণা করা হচ্ছে লোকটির বয়স 50 বছরেরও কিছু বেশি হবে। একাকী বেঁচে থাকা ওই ব্যক্তির ওপর অল্প কিছু নৃবিজ্ঞানী গবেষণাপত্র ও সংবাদপত্রের নিবন্ধ প্রকাশিত হলেও কেউ তার সঙ্গে কথা বলতে পারেননি, কারণ ওই ব্যক্তি বা তার গোত্রের ভাষা কি তা গবেষকদের জানা নেই। এই কারণে ওই ব্যক্তির নাম কি তা জানা সম্ভব হয়নি, এমনকি ওই ব্যক্তি যে গোষ্ঠীর সদস্য ছিলেন তার নামটিও জানা যায়নি। ফুনায়ের মতে তার স্বাস্থ্য খুবই ভালো, তিনি শিকার করছেন, পেঁপে ও ভুট্টা পরিচর্যা করছেন। ব্যক্তির শিকারের তালিকায় রয়েছে শুকর, পাখি ও বানর। এই ব্যক্তির শিকার পদ্ধতির ধরন দেখে ব্রাজিলের গণমাধ্যম তার একটি উপাধিও ঠিক করেছে, আর তা হল দ্য হোল ইন্ডিয়ান। হোল বা গর্ত করে তার উপর গাছের চটা বা পাতা দিয়ে বিশেষ ধরনের ফাঁদ তৈরি করা হয় যার মধ্যে শিকার পড়ে থাকে। ফুনাই বলেছে আগে ব্যক্তিটি একটি কুঁড়েঘরও বানিয়েছিল, সেখানে তার কিছু আসবাবপত্রও ছিল। এর মধ্যে হাতে তৈরি করা কাঠ ও কস দিয়ে তৈরি মশাল এবং তীর অন্যতম। তবে ওই ব্যক্তি বর্তমানে যে অঞ্চলে বাস করছেন সেখানে কাঠামোগত কোনো ঘরের অস্তিত্ব পাওয়া যায়নি। বিবিসি ও গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয় অ্যামাজনের যে অংশে নিঃসঙ্গ মানুষটির গোত্র বাস করত 1970 থেকে 1980 সালের দিকে সেখানে মহাসড়ক নির্মাণ করা হয়, ফলে গোত্রটি বিচ্ছিন্ন হতে থাকে। সর্বশেষ বর্তমানে বেঁচে থাকা ব্যক্তিসহ একসঙ্গে বাস করতেন 6 জন, কিন্তু 1996 সালে স্থানীয় কৃষকেরা তাদের উপর হামলা করে, এতে ওই ব্যক্তি ছাড়া বাকি 5 জন খুন হন। ফুনায়ের পক্ষ থেকে যে গবেষক দল অ্যামাজনের সংশ্লিষ্ট ব্যক্তিদের স্থানে গিয়েছিল এর মধ্যে একজন ছিলেন ফিওনা ওয়ারসন। তিনি বলেন এই ব্যক্তির রয়েছে ভয়াবহ অভিজ্ঞতা, সে পৃথিবীকে একটি বিপজ্জনক স্থান হিসেবে দেখেছে। এর আগে 1998 সালে ব্রাজিলিয়ান সরকারের একটি তথ্যচিত্রে ওই ব্যক্তির মুখচ্ছবি দেখানো হয়, তবে তাও ছিল অস্পষ্ট। এই রহস্যময় মানুষটি সুস্থ থাকুন, ভালো থাকুন, বাংলা ডায়রি টিম এটি প্রার্থনা করে। এমন রহস্যময় গল্প জানতে চোখ রাখুন বাংলা ডায়রিতে।